হঠাৎ করে যে আমার বাবি আল্লাহ তালার ডাকে সাড়া দিলেই বা কোনো সময় ভাবছি না, মৃত্যু তো এমনিতেই অনিবার্য, তার বাদেও কষ্ট। বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম, সব ভালো আছেন? আমি ভালো আছি, আল্লাহ তালার শেষ রহমতে ভালো আছি। তো আজকে ঈদুল আজহার দুই দিন হয়ে গেছে গিয়া, আর দুই দিন আমি কোনো ভিডিও দিছি না, কারণ দুই দিন আমার খুব একটা প্রেশানের মধ্যে গেছে, আর নিজের শারীরিক অবস্থা তেমন বেশি ভালো না। পবিত্র ঈদুল আজহার রাতেও আমরা বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে। যাই হোক, সব কিছু কিন্তু আল্লাহ তালার ইচ্ছা, আল্লাহ তালার সন্তুষ্টি, আল্লাহ তালা চাইলে সব কিছু করতে পারেন, আর আল্লাহ তালার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। আর আমার বয়স বোঝা যারা হয়তো যে আমার গলার সুরটা একটু একদম ভালো নয়, খুব বেশি ঠান্ডা লাগছে দুই দিনে, কিন্তু খুব বেশি ঠান্ডা লাগাই দিছি, আর মেঘ তো দের, আর মেঘর কারণে আরও বেশি ঠান্ডা লাগ গেছে। কুরবানির দিন রাত্রে বেশি ঠান্ডা লাগাই দিছি, কারণ মেঘ তো কন্টিনিউ দিতেও আছে। আর ঈদের দিন এদিকে খুব বেশি ঝামেলা গেছে, রাতকেও ঝামেলা খুব বেশি আছে, এর ফলে রাত্রে প্রায় আমরা 11:50 বা অথবা 11:40 আমি খাওয়া তুইছি। তো নাবিহার আব্বা আইসন থান্ডের রুটি আর মাংস বুনা দিয়েছি, মাংস বুনা দিয়ে বাদে থানো খাওয়া বাদ দিয়ে আমি খাওয়াত পুইছি। তো খাওয়াত বার পরে আখতা ফোন আইসে যে আমার বাইর বউ, চাচা গরুর বাইর বউ এহ পারিও, তো ফোন দিছো নাকি যে অবস্থা খারাপ, কোনো নড়াছড়া পাইলা না, কোনো খই রাখি যে একটু আগে খুব বেশি চিল্লাচিল্লি করছো, মাথার যন্ত্রণা করে, বুকুর মাথা জ্বালা যন্ত্রণা করে, আর ভিতরে বুকুর ভিতরেও শান্তি করে, যে শান্তি পাইলা না, তো চিল্লাচিল্লি করে তো হলেও মানে যার মতন চেষ্টা করা যে কিলে আরাম পাওয়া যায় ওলা চেষ্টার মধ্যে আসলা। তো ফোন আইসে যে আমরা বাইরে হইরা গাড়ি লিয়ে বারো তাড়াতাড়ি ওলা ওরা, তো মাতানোর বাবির কোনো সারা শব্দ পাইলাম না। তো আমরা তো আমি তাড়াতাড়ি গেছি, মানে খাওয়াত আসলাম, প্লেট রাখি আমি ও ফানির মাঝে, আমি মানে খুব তাড়াতাড়ি গেলা নামিয়া গেছি, দৌড়িয়া গেছি অন্ধকারের মাঝে, দৌড়িয়া গিয়া দেখি যে আতগুলো মাঝে আতর মাঝে তার মাথা ওঠা লইলাম, লইয়া কোনো শব্দ নাই, কিছু নাই আর মাঝে, আর বাচ্চা তো কান্দাঘাটি লাগাইছুন যে খেতে হইলো আত্মা দৌড়িয়া, পরে দিলাম যে মনে হয় 10 মিনিট দিলাম, কোনো শব্দ নাই, হাত পাও গরম তেল দিয়ে মাঞ্জিয়া দিতে আসি। তো তাদের হাত পাও তো এমনিও ঠান্ডা থাকে একটু, প্রায় সময় আমি দিয়েছি যে ঠান্ডা থাকে, তো আমরা ভাবলাম তো স্বাভাবিক মনে হয় ঠান্ডা, আরও তো বেউস হয়েছেন এরকম আরও কদিন হলে বেউস হয়েছেন, তো ঠান্ডা দেখি আমি তো গরম তেল দিয়ে দিলাম, তো শব্দ কোনো রকম সারা শব্দ নাই। তারপরে গাড়ি আনিয়া আমরা প্রথমে আমরা বাজারও গেলাম ডাক্তারের কাছে, তো ডাক্তারে কইলা যে প্রথমে কত ডায়াবেটিস নিলই গেছে, তো ডায়াবেটিস টেস্ট করে দেখুন কিচ্ছু নাই, তো বড় ডাক্তার আইসে না চেক করলা, চেক করা বাদে কইলাতে আমি তো কোনো সার্টিফিকেট দিতে পারতাম না, আপনারা সরকারি কোনো হাসপাতালের যে হাওলা লোকা সরকারি কোনো হাসপাতালের কাছে দক্কা আনো ডাক্তারে কইব, তো তাই ক্লিয়ার হয়েছেন না, আবার ক্লিয়ার আবার বুঝাই যাওয়া দিলাইছেন। তারপরে আমরা গেছি সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল যাওয়া বাদে রাত প্রায় 12:30 হয়ে যায়, তো যাওয়া বাদে ডাক্তারে গাড়ি দেখিয়া নামাইছি না, মোটামুটি কিন্তু গাড়ি আমরার খুলো, কিন্তু তাই লাশ আমরার খুলো আমরা বুঝতে পারলাম না, নিজের মানুষও মারলে বোঝা যায় না যে মারা যাইবা, তো আমরার কাছে লাগছে যে না ডাক্তারের কাছে নিয়ে গেলে হয়তো বাঁচি যাবা বা হয়তো বেউস হয়েছেন কিছু বা ডায়াবেটিস নিলে গেছে, এই ডাক্তারে ধরতে পারছেন না, অন্য ডাক্তারে ধরবা ওরকম ভাবনা, যে মারা যাইবা যে একটা কোনো সময় মাথার ভিতরে আসিল না, চিন্তাও করছি না, বরং অসুস্থ অসুস্থ মানুষ, জোয়ান ডাক্তার মানুষ হঠাৎ করে যে আল্লাহ তালার ডাকে সাড়া দিবা, এটা তো হলে উত্তর মরতে হইব, তো ডাক্তার সাহেব আইয়া কইছেন লইয়া যাও গিয়ে ডেট ডেট হওয়া মধ্যে, তো এখন আর ই মন অবস্থা মানে পড়ছে, এই শক্তি নাই শরীরের মধ্যে, এই শক্তি নাই যে তাণ্ডে মানে যে গাড়ির মধ্যে যে আমরা খুলো আসুন তাই যে তাণ্ডে যেন সামলাইতাম, এই শক্তিটাও গেছে কি, তার মধ্যেও কোনো রকমে মানে ভিতরে ভিতরে কিন্তু ফোড়তে আছে, কলিমা তৈবা কলিমা শাহাদত যা ভিতরে আয় যা কিছু আয় ফোড়ার মধ্যে তা কিছু ফোড়িলাম, তো বাবির হাজব্যান্ডও আর কি সাসেম্বার বাইয়েও খুব বেশি মানে অবস্থা খারাপ গাড়ির মধ্যে হয়ে গেছে, তাইনও সামলাইতে পারে না, মানে লাশ খেয়েও সামলাইতে পারে না, আমরা যারা গেছিল গে তার অবস্থা খারাপ হয়ে যায় এই নিউজ একটা শোনার বাদে আর কি, খেয়েও স্বাভাবিক করিতে পারে না, শক্তি গেছে কি যে ড্রাইভারে গাড়ি চালাইতে আমার বাইয়ে তাইনও রাখি হয়ে তাইনও আঁকি হয়ে আমি গাড়ি চালাইতাম পারি না, আর রাস্তার মধ্যে গু মানুষ না, ঈদের দিন রায় তার সব মানুষও একটা মেঘ দের আর ঈদের সব মানুষও ফাঁকা নিয়ে তার গাড়ি নাই রাস্তার মাঝে, তো যেমন রাস্তা যেমন নাকি ফুরান না, ওগুলা লম্বা রাস্তা আসিল। তারপরে আমরা বহুত কষ্ট করে বাড়িতে আইলাম, আর যেহেতু আমরা বাড়ি একটু উফরে লাশ লইয়া উঠতেও কষ্ট হয়, খুব কষ্ট করি উঠানামা খরা উঠানামা করলা, তো তানোর বাড়ি আসলে কুষ্টিয়া, তানোর বাপর বাড়ি আমরা বাবির বাপর বাড়ি কুষ্টিয়া, তো তারা খবর দেওয়া হয়েছে, তো খবর দিতেও তারা প্রায় 1:30টার সময় গাড়ি তুটিছেন রিজার্ভ, তারা কুষ্টিয়া থাকে সিলেটাইরা, তো কত সময় যাইব, তো তারা খবর দেওয়া হয়েছে, আর বাড়িতে নিয়ে লাশ তোলা বাদেও তো মানে যে শুনছে এও মানে টেনশনে পড়ে গেছে, হঠাৎ করে ইলা কিলো হইলো, তো অসুস্থ তো অসুস্থ হইবা, কিন্তু কিছু কিছু মানুষ আছে তো অসুস্থতা থাকা বাদে মেডিকেল থেকে আওয়া বাদেও তো সুস্থ হয়ে যায়, কিন্তু টাইম আইলে তো মরতে হইব, হায়াত ফুল আইলে তো মরতে হইব, একটা আমরা মানিয়ে নেওয়া লাগে, তো মৃত্যু তো অনিবার্য। তো যাই হোক, আমি আসলে মানতাম পারলাম না,
এই মানুষের লগে সব থাকি বাড়ির মধ্যে সারা মানুষের থাকি যে আন্ডারস্ট্যান্ডিং বা ফ্রেন্ডশিপ বন্ধুত্ব যাই বলো কক্কা, তো তার লগে আমার সব কিছু আসিল, তার লাগে আলাদা একটা মায়াও আসিল আমার। আমি সবসময় মনে করতাম যে তাই না আমরা সিলেটের মানুষ নাই, কিন্তু তাই আমরা আমরা সিলেটের মানুষ না হইও তাই সিলেটের মানুষের অত আপন হরিয়া নিছেন, অত বেশি ভালোবাসছেন যে তান্ডে আমরা ভুলে আমরা লাগে খুব বেশি একটা কষ্টদায়ক হয়ে যাক। তো আমি তান্ডে বলতাম পারলাম না, তান্ডে গোসল টুসল দেওয়াইছি, আমি নিজে সাথে আসলাম, আরও মানুষ আসলাম, তো গোসল টুসল দেওয়াইছি, তার কাছে আমি সবসময় আসলাম। তো আমি অতটা খারাপ লাগে আমার ভিতরে যে তাই মানে ও সকালও আমরা ছাড়িয়ে দেয় বাকি মানে ওকালো, আর বাচ্চা তিনটাও আছে, দুইটা মেয়ে একটা ছেলে আছে। তো আমার অত বেশি খারাপ লাগে যে আমার কোনো রকম ভিডিও বানাইতে ইচ্ছা করেন না, কিচ্ছু করতে আমার ইচ্ছা করেন না, ভিডিও বানাইতাম ভিডিও ছাড়তাম ইচ্ছা করেন না। দুই দিন হয়ে গেছে আমি কোনো লং ভিডিও বানাইছি না, আমার একদম ইচ্ছাও করেন না কিতা কর্ম। যাই হোক, সকলে আমার বাবির লাগে দোয়া করবা যেন তাই আল্লাহ তালা তান্ডে বেহেস নসিব করেন, অবশ্যই বেহেস্তি বান্ধা বেহেস নসিব করবা, তারপর দোয়া আমরা সকলে মিলিয়া দোয়া করি। তো তান্দার বাচ্চা লাগে হলে দোয়া করবা, সব আল্লাহ থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।